সমুদ্র দর্শক, একটা আকর্ষণীয় যে ফ্রিজিয়ান গাভিগুলি দেখছেন, এগুলোর একটা খামার দেখছেন। আসুন আগে খামারে আমরা আপনাদেরকে এই যে গাভি গরুগুলিকে দেখাই। এই যে দেখুন, সমস্ত উন্নত জাতের গাভি গরু এবং অনেক বড় বড় এই গাভি গরুগুলি। এখানে বকনা আছে আর এখানে বাচ্চাগুলি আছে। এই যে দেখছেন, এটা দিনাজপুর শহরের রাজবাড়ি এলাকায় এই খামারটি গড়ে তুলেছেন জনাব মোহাম্মদ আবু সামাদ মিঠু। তিনি একজন ক্রিকেট কোচ এবং এই কোচিংয়ের পাশাপাশি তিনি কিন্তু এই খামারটি তৈরি করেছেন। তা আমরা একটু কথা বলবো মিঠু ভাইয়ের সঙ্গে। মিঠু ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি। আচ্ছা মিঠু ভাই, জি, আপনি তো মূলত একজন ক্রিকেট কোচ। জি। আচ্ছা, মানে ক্রিকেটার তৈরি করা হলো আপনার কাজ? জি। এই সম্পূর্ণ একটা মানে অন্য ধরনের এই জায়গা, এটা এই খামার। এই খামারটা আসলে আপনি কেমন? আসলে আমার ওই ছোটোবেলা থেকেই আমার বাসার পাশে খামার ছিল তিন ভাই। হ্যাঁ। ওই ছোটো থেকেই গরু দেখতাম, ওই থেকেই একটা শখ আর কি, যে গরু পুষবো, একটু ভালো ভালো গরু পুষবো, বড় জাতের গরু পুষবো, ওই থেকেই আর কি খামার করা ইচ্ছা আর কি, এই খামার করছি। আচ্ছা, আমরা তো জানি অনেক স্বনামধন্য ক্রিকেটার আপনার হাত দিয়ে উঠে এসেছে, তো এই খামারে সময় দিলে মানে ভবিষ্যতে আমরা এই ধরনের আরও ক্রিকেটার পাবো কি না আপনার কাছ থেকে? না, পাবেন ইনশাল্লাহ। আমি তো আসলে ওই অবসর সময় যেটা থাকে আমার, হ্যাঁ, সন্ধ্যার পরে ওই সময়টুকুই আসলে খামারে দিই, আর বাকিটুকু সময় আসলে মাঠেই দিই। মাঠের ফাঁকে যতটুকু সময় পাই ততটুকু আসে খামারে দিই। আচ্ছা আচ্ছা, এটা কত বছর হলো এটা করছেন? তিন বছর। তিন বছর? এই তিন বছরে তো আমরা দেখছি মোটামুটি অনেকগুলি গরু আপনার এখানে আবার তৈরিও হয়েছে। এখানে যে এই যে বাচ্চাগুলি, তো এগুলো তো আপনার ঘরে তৈরি? জি। আচ্ছা, এখন আপনার দুধ দেয় কতগুলি গাভি? আমার সাতটা গাভি দুধ দেয়, আর এই যে এটা বড়ো গাভি, হ্যাঁ, এটা গাভিন আছে, সাত আট মাসে পড়লো। এটা দাঁত কয়টা? এটা দাঁতে নিই এখনো, মানে প্রথম এটা? হ্যাঁ, প্রথম বাচ্চা হবে, হ্যাঁ, দাঁতে নাই। আশা করি মানে আমার কথা আমি দেখিনি আসলে এত বড় গাভি। না, আমরা আমরাও আসলে এই অনেক বড় গাভি। জি, এত বড় গাভি আমি দেখিনি, আমি সাড়ে তিন বছরে এত বড় গাভি দেখিনি, এই জন্যই আসলে এই গাভিটা আমার কিনা কিনছি। এইটা কি কিনলেছেন? জি কিনছি, এটা রিসেন্ট। জি, এই এত বড় গাভি? জি। আচ্ছা, এই আমরা একটু জানতে পারি যে এই গাভিটা কত দিয়ে কিনছেন আপনি? আমি এটা 4 লাখ টাকা। 4 লক্ষ টাকা দিয়ে গাভি কিনছেন? জি। আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই, কারণ 4 লক্ষ টাকার গাভি আসলে আমরা এখন পর্যন্ত দেখিনি। গাভি দেখেছি, কিন্তু আসলে এটা তো বকনাই বলা চলে এটাকে, কারণ যেহেতু এটা এখনও বাচ্চা হয়নি, প্রেগনেন্ট, এবং লম্বায় তো প্রায় 6 ফুটের কাছাকাছি। আমি 5.5 ফিটের উপরে, না আমার উপরে কি করবে, তাই আমরা দেখছি এত বড় গাভি। এটা তো যত বয়স হবে তত বড় হবে, আরও বড় হবে। না, এটা তো আরও বড় হবে, যেহেতু দাঁতই হয়নি আর কি। তো মানে এত টাকা দিয়ে এই গরুটা কিনার আপনার? মানে আমার একটা শখ ছিল যে খামারে একটা বড় গরু পুষবে, যাতে মানুষ এসে দেখে যে হ্যাঁ একটা খামারে গরু আছে। আচ্ছা, এরকম গরু কোনোদিন দেখিনি, এই চিন্তা ভাবনা থেকে আসলে একটা গরু কিনে। মানে এটা কি আপনি ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকে কিনেননি? না, আমি কেনাবেচা করি, গরু কেনাবেচা করি, গরু যদি ভালো দাম মিটে, যে দেখা গেলো আমি কিনছি 3 লাখ, আমি 3 লাখ 10 হাজার টাকা, 10 হাজার টাকা, 15 হাজার টাকা বেনিফিট পেলে আমি গরু বেচে দিই, গরু খুব একটা রাখি না। আচ্ছা, কিন্তু আমি 25 লিটার 20 লিটার উপরে গরু রাখি, এর নিচে গরু রাখি। মানে আপনার এখানে আমরা যে গাভিগুলো দেখছি, হ্যাঁ, এগুলো পুরোটাই বিশে নিচে। এই যে এই যে পেছনে যে আপনার এটা দেখছি, জি, এটার দাঁত কয়টা? এটা 2 দাঁত হয়েছে সময় মাত্র, প্রথম বাচ্চা হলো, 5 দিন হলো বাচ্চার বয়স। 5 দিন বাচ্চার বয়স? এটা কি বকনা? হ্যাঁ, বকনা বাচ্চা হয়েছে। আচ্ছা, 22 লিটার করে দুধ দিচ্ছে এই প্রথম বিয়ানে? প্রথম বিয়ানেই 22 লিটার। এখনো একে আমরা খাওয়া দাওয়া দিই না কোনো কিছু, হ্যাঁ, জাস্ট সিম্পল খাওয়া দিই আর ঘাস দিই, আর এখনো তো নাড়গুলো জ্বালা আছে, কাঁচা আছে, তো নাড়গুলো শুকালে আমরা তাহলে 15-20 দিন পত্রে যেন খাওয়া দেবো। তো আমি আশা করছি 28 লিটার বা 30 লিটার দুধ পাবো এটা প্রথম বিয়ানে। প্রথম, তাহলে তো এটা দ্বিতীয় বিয়ানে 35-এর উপরে চলবে? 35-এর উপরে চলবে। যে দেখছে সুস্থ দর্শক, এবং গরুটার জাত এবং সাইজটাও আপনারা দেখছেন। তারপরে এই যে এই ধরনের গরুগুলি, এইটা দাদা 6 দাঁত, এটা দ্বিতীয় বাচ্চা হয়েছে। আচ্ছা, বীজ দেওয়া আছে, মেয়ে বাচ্চা। এইটা আমি যখন জ্বালা বাচ্চা ছিল তখন এটার কাছ থেকে আমি 28 লিটার দুধ পেয়েছি। আচ্ছা, 28 লিটার দুধ পেয়েছি, এখন বর্তমানে এটা 18 লিটার দুধ আছে, যেহেতু গাভিন হয়েছে। আচ্ছা, এবং 3 নম্বর, এটা 3 নম্বর, মানে বাইরে একটা আছে,
আবার পেটেও একটা আচ্ছা আচ্ছা এই এই যে এই পাশে যে আছে আপনার আপনার তো সবই দেখছি মোটামুটি দুই দাঁত চার দাঁতের গাভি বেশি আর এই যে তোমরা এই গোটা দেখছো এই গোটা কিন্তু এক দাঁত সর্বমোট একটা দাঁত হইছে আচ্ছা এইটা কিন্তু আমার 28 লিটার দুধ দিচ্ছে প্রথম বিয়ারটা আচ্ছা 28 লিটার দুধ দিচ্ছে বকনা বাচ্চা হ্যাঁ সকালে আপনার 17 লিটার দুধ দেয় আর বিকালে 10 কেজি এবার দুধ দেয় বিকালে এইটা একটা দাঁত দিচ্ছে শুধুমাত্র মানে আপনার কালেকশনগুলো তো সবই এক্সক্লুসিভ কালেকশন আমরা দেখতেছি এই যে পাশে আমরা এই সবগুলিরই প্রথম সবগুলারই বকল সবগুলারই প্রথম বাচ্চা এই একটা বলুন দ্বিতীয় বাচ্চা হ্যাঁ বাকিগুলি সবগুলিরই প্রথম বাচ্চা আর এই বেশিরভাগ বাচ্চা কি বকল নাকি সবই বকল সবই বকল পাঁচটা বকল আছে সাতটার মধ্যে পাঁচটাই বকল সাতটার মধ্যে পাঁচটাই বকল তাহলে তো অনেক লাকি আপনি যে পাঁচটা বাচ্চা যদি বকন থাকে যে দেখছেন এইটার কয় দাঁত এটা এটা চার দাঁত এইটার চার দাঁত হ্যাঁ এটা চার দাঁত আচ্ছা আপনি তো মূলত এটা ডেইরি আসলে তো এখন আমরা একটু জানতে চাচ্ছি যে এই গরুগুলি আপনার কাছে যদি কেউ নিয়ে নেয় তখন আপনি কী করবেন আচ্ছা আপনি এই গরুগুলি কালেকশন করেন তো আমি বিভিন্ন জায়গা থেকে দাদা কালেকশন কিরকম আমি দেখা গেল যে কেউ বললো আমাকে যে সৈদপুরে ভালো গরু আছে আমি গেলাম যাই দেখলাম দুধ ছেঁকা দেখলাম গরুর কোয়ালিটি দাঁতের অবস্থান সব কিছু দেখে তারপরে দামটা নির্ধারণ করে আচ্ছা এই যে গরুগুলি যে আপনি নেন এটা খোঁজ পাইলেন মানে কয়দিন ধরে গরুটাকে অবজার্ভ করেন আমি মোটামুটি 4-5 দিন ধরে অবজার্ভ করি আচ্ছা আমি দেখা গেলো আজকে আমি শুনলাম পরের দিন দেখা গেলো সকালে গেলাম যাই দুধ দেখলাম তারপর একদিন পরে বা দুদিন পরে যাই বিকালে দুধটা দেখি বিকালে দুধটা দেখি বা একদিন দেখে গেলে সকালে গেছি সারাদিন থাকে বিকালে দুধটা দেখে একবারে যদি আমার মানে দাম দরে মিটে বা দুধে যেভাবে বলছে ওইভাবে যদি মিটে তাহলে আমি টাকার সাথে মানে বিশের নিচে আপনি দুধ গরু কিনেন না আর আমরা যা দেখছি এখানে সবই আপনার বিশের উপরে সমস্ত দুধ আচ্ছা আমরা এবার একটু জানতে চাই যে সেটা হলো এই যে কেনার জন্য তো অনেকে আছে তারা যদি কিনতে চায় তাহলে তো আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে আপনার একটু মোবাইল নাম্বারটা যদি বলেন আমার মোবাইল নাম্বার হচ্ছে 01719469569 আরেকবার বলুন 01719469569 আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো যে এই গরুগুলিকে ফিড খাওয়ানো হয় না ফিড খাওয়াই না আমরা এখানে আমরা নিজেরাই ফিড রেডি তৈরি ফিড মানে তৈরি করি কী দিয়ে কীভাবে তৈরি আমরা গমের ভুষি দিই ভুট্টা দিই তারপরে বুটের খোসা দিই অ্যাঙ্কুরের খোসা দিই আবার যে মুসুরির পাউডার দিই আচ্ছা এই দিয়ে আপনার একটা কম্বিনেশন তৈরি করে আমরা এই ফিডটা দেয় আর নর্মালি খড় আর ঘাসটা তো থাকে আচ্ছা আমাদেরকে একটু বলেন যে এই যে মানে এই খামারে তো আমরা জানি উন্নত জাতের গাভিতে আসলে চিকিৎসার পিছনে একটা জি এই চিকিৎসা ব্যবস্থাটা কীভাবে হবে চিকিৎসা ব্যবস্থাটা আসলে আমি 70% 80% চিকিৎসা মোটামুটি আমি নিজেই করি নিজেই করতে পারি আর যেগুলো মেজর কেস যে হয়তো বা পেটের ভিতরে ওই সমস্ত কেসগুলি বা তখন আপনারা সেইগুলি প্রাণী সম্পদের প্রাণী সম্পদের আচ্ছা এই যে নিজে যে আপনি সলভ করেন মানে আমি জানতে চাচ্ছি যে আপনার যত গাভি আছে এগুলোর ভ্যাকসিনেশন কি আপনার নিজের হাতে পারা জি মানে এগুলোর তরকার যে এই সমস্ত ভ্যাকসিন আমার খাতা আছে তাহলে পুরো রোগের ভ্যাকসিন কবে দিছি ওইটা একটা চার্ট আছে আচ্ছা তার মানে যে নিবে তার কাছে সেই চার্টটা সে পেয়ে যাবে সে পেয়ে যাবে যে আমি কবে পুরো রোগের ভ্যাকসিন দিছি এই গরুরে হ্যাঁ আবার কবে লাম্পির ভ্যাকসিন দিছি হ্যাঁ এই সমস্ত সব কবে স্লাইন ক্যালসিয়াম করছি সমস্ত আমার কাছে একটা চার্ট আছে ভ্যাকসিন কবে দিছি বাচ্চা কবে হয়েছে এই সমস্ত ডেট আছে আচ্ছা তারপরে যেগুলোর বীজ দেওয়া আছে এগুলো তো এই ডেটগুলি তো সব আচ্ছা আচ্ছা মিঠু ভাই আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় কি দাদা যে আমরা যারা খামারি আমরা আসলে সবাই ক্ষতিগ্রস্ত আমরা সবাই ক্ষতিগ্রস্ত এই জন্য যে আমরা আসলে গরু কিনতেছি একটা মিডিয়ার মাধ্যমে একটা মিডিয়ার মাধ্যমে গরু কিনছি ওই লোকটা আমাকে যথেষ্ট ভালো গরু দেওয়ার চেষ্টা করতেছে খোঁজ দিচ্ছে কিন্তু দেখা গেল যে আমরা জাতের দিক থেকে
এখন বাংলাদেশে যে জাতগুলি বর্তমানে আছে সেইগুলি জাতগুলি আসলে খুব একটা বেটার না, আমরা বলছি বিদেশি গরু, অস্ট্রেলিয়ান গরু, ফিজিয়ান গরু, হলস্টাইন ফিজিয়ান বলছি, কিন্তু আসলে জাতের দিক থেকে সেইভাবে বেটার না এগুলো। আচ্ছা, যার কারণে আমি চেষ্টা করি যে ফরেন বীজ আমি দেওয়ার চেষ্টা করি গরুগুলোকে। আমার এক একটা বীজের দাম প্রায় 1200-1500 টাকা করে ডাক্তার নেয়। আমি একটু বেটার কোয়ালিটির বীজ দেওয়ার চেষ্টা করি যাতে একটা বাচ্চা হলে যাতে বাচ্চাটা নেক্সট জেনারেশনটা যাতে বেটার হয়, আমার কাছে না থাকুক আরেকজনের কাছে গেলে যাতে সে একটা বেটার বাচ্চা পায়, বেটার জেনারেশন পায়, অ্যাটলিস্ট এই জিনিসটা চেষ্টা করছি, দেখি এখন কতটুকু সাকসেস হতে পারি। আচ্ছা আচ্ছা মিঠু ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম, আপনারা সবসময় এই ধরনের উন্নত জাতের গাভী গরুর খোঁজখবর পারেন, মূলত সেই উদ্দেশ্যে এই ভিডিওটি প্রস্তুত। ভালো থাকবেন সবাই, সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।